ঋগ্বেদের আসল রূপ দেখে চমকে উঠল রেশমি। আর এ কী করলো রেশমি, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। গুড্ডি ধারাবাহিকের সেই আগের চরিত্রগুলোই আছে, তবে বদলে গেছে অনেক কিছু, আর বদতর এসেছে অনুজের চরিত্রে। বর্তমানে অনুজ ফিরেছে গুড্ডি ধারাবাহিকে ঋতুরাজ হয়ে। গুড্ডি সিরিয়ালের সেটেই অভিনেতা রণজয় বিষ্ণু একেবারে তারই গোফ কাটা, আর সেখানে নতুন তরুণ বেশে সেজে একটা ইন্টারভিউ দিলেন। সেখানে তিনি বলেন, আমি যখন অনুজের মারা যাওয়ার শ্যুটটা দেব, তার আগ পর্যন্ত আমি জানতাম না যে অনুজ চরিত্রটি সিরিয়াল থেকে বিদায় নেবে। আমি আগে কখনো ভাবিনি যে এতটা ভালোবাসা পাবে এই চরিত্রটি। তবে অনুজ মানে রণজয়ের ধারণা, এবার তিনি পুবলু মানে ঋতুরাজ চরিত্র জনপ্রিয়তা পাবে, ভালোবাসা পাবে দর্শকদের থেকে। সামনে আমরা গল্পে দেখতে পাবো ঋগ্বেদ ও তার গার্লফ্রেন্ডকে ধরে ফেলবে রেশমি। যদিও ঋগ্বেদ রেশমিকে ভালোবাসে, কিন্তু ঋগ্বেদের চরিত্র সামনেই রেশমির সামনে আসবে। তো বন্ধুরা, তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।